হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আমাদের টিভি একাডেমিতে আমরা কিন্তু আরেকটা নতুন আপডেট নিয়ে চলেছি তো তোমরা যারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এন এবং জেএম এর এক্সামটা দিয়েছিলে তোমরা কিন্তু অলরেডি তোমাদের ফার্স্ট কাউন্সিলিং কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট হয়ে গেছে অনেকেই কিন্তু বিভিন্ন কলেজ কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো অনেক ভালো ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছো অনেকেই কিন্তু আমাদেরকে ফোন করে মেসেজ করে জানিয়েছো তোমাদেরকে অনেক অনেক কিন্তু কনগ্রাচুলেশন অভিনন্দন তোমাদেরকে এখন তোমাদের হচ্ছে হচ্ছে বিষয় যেটা কিন্তু সেকেন্ড এর ব্যাপারে যারা যারা কিন্তু ফার্স্ট যাদের সিট অ্যালটমেন্ট হয়নি বা যারা যারা কিন্তু এখনো পর্যন্ত সিট পাওনি তোমাদের কিন্তু এবার অপেক্ষা করতে হবে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য তো তোমাদের বোর্ড থেকে যেই আগে নোটিশটা পাবলিশ করা হয়েছিল সেটার কিন্তু অনুযায়ী তোমাদের কিন্তু সেকেন্ড কাউন্সিলিং কিন্তু যে ডেটটা দেওয়া ছিল একটু কিন্তু এক্সটেন্ড হয়েছে সেকেন্ড ডেট তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একদম বোর্ড থেকে নতুন একটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সেকেন্ড কাউন্সিলিং এর ডেটটা কবে রয়েছে তো সেটা নিয়ে কিন্তু আজকে আমরা বলবো এবং তো তোমরা যারা যারা সেকেন্ড কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছো বা তোমরা যারা যারা সেকেন্ড কাউন্সিলিং এর জন্য কিন্তু তোমরা এতদিন ধরে ওয়েট করছো তো অবশ্যই করে তোমাদের কিন্তু ডেটটা কবে সেটা কিন্তু তোমরা অবশ্যই করে জেনে নাও বোর্ড থেকে কিন্তু তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের সেকেন্ড কাউন্সিলিং কিন্তু বাইশ এগারো দু তার মানে কিন্তু আমাদের নভেম্বরের বাইশ তারিখ কিন্তু তোমাদের সেকেন্ড কাউন্সিলিং এর কিন্তু রেজাল্ট বেরোবে বাইশ তারিখের জন্য কিন্তু সবাইকে ওয়েট করতে হবে তো বাইশ তারিখ কিন্তু তোমাদের সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্টটা বেরোচ্ছে এবং বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে তার মানে তোমরা যারা যারা বাইশ তারিখ তোমাদের সিট অ্যালটমেন্ট হবে তোমরা যারা যারা বিভিন্ন কলেজ কিন্তু তোমরা চান্স পাবে তোমাদেরকে কিন্তু ২৬ তারিখের মধ্যে সেই কলেজে গিয়ে সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস গুলোকে জমা দিতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের ফিস পেমেন্ট করতে হবে এবং সেখানে কিন্তু 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 অ্যাডমিশন নিতে হবে তারিখের মধ্যে যারা যারা তোমরা সেকেন্ড কাউন্সিলিং চান্স পাচ্ছ এবং অবশ্যই করে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাকে যেন সেই ইনস্টিটিউটে বা সেই কলেজের মধ্যে কিন্তু পৌঁছে যাও এবং সঙ্গে সঙ্গে কিন্তু ডকুমেন্টস গুলো কিন্তু সবাই নিয়ে যাবে আমরা অলরেডি অলরেডি তোমাদেরকে বারবার করে আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদেরকে রেডি করতে হবে কোন কোন ডকুমেন্টস গুলো কিন্তু তোমরা নিয়ে যাবে তো অবশ্যই করে বাইশ তারিখের জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো বাইশ তারিখ কিন্তু আসতে চলেছে তোমাদের সেকেন্ড কাউন্সিলিং এর রেজাল্ট এবং বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের রয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন তো অবশ্যই করে সবাই ভালো থাকবে ভালো করে কিন্তু তোমরা অবশ্যই করে রেজাল্টের দিকে চোখ রাখবে যারা যারা সিট অ্যালটেড হচ্ছে এই ছিল আজকে আপডেট তো সবাই কিন্তু অবশ্যই করে তোমরা ভালো থাকবে ভালো করে কিন্তু পড়াশোনা করতে থাকো এবং অবশ্যই করে এগিয়ে দিতে থাকো টাটা থ্যাংক ইউ